নমস্কার বন্ধুরা, আমি কোয়েল। কেটি এডুকেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। 2021 গ্রুপ ডির এক্সপেক্টেড কাট আপ নিয়ে এই ভিডিওতে আলোচনা করব এবং প্রিভিয়াস ইয়ার ও 2021-এর কাট আপ নিয়ে আলোচনা করব। জোন ওয়াইজ আপনাদেরকে বিস্তারিত জানাবো আফটার নর্মালাইজেশনের এক্সপেক্ট কাট আপ কত হবে, জোন ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ সেটা দেখে নিন। এতে আপনাদের প্রিপারেশন নিতে সুবিধা হবে এবং আপনারাও বুঝতে পেরে যাবেন কীরকমভাবে আপনারা পড়াশোনা করলে এটি কোয়ালিফাই করে যাবেন। এবং এতে প্রিভিয়াস ইয়ারের কাট আপ আলোচনা করবো এবং তার সাথে 2021-এর এক্সপেক্টেড কাট আপ আপনাদের সামনে আলোচনা করব। এতে আপনাদের একটা বেটার আইডিয়াও চলে আসবে, তাতে আপনারা কীভাবে প্রিপারেশন নেবেন, কত মার্কস আপনাদেরকে পেতে হবে এই পরীক্ষায় কোয়ালিফাই করার জন্য, এবং চাকরিটা যাতে আপনাদের কনফার্ম হয়ে যায়, এই RRC গ্রুপ ডি 2019-এর যে চাকরিটা কনফার্ম হয়ে যায়, ভিডিওটির মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করুন, তাতে বন্ধুদেরও জানতে হেল্প হয়ে যাবে। এবং আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করুন চাকরি সংক্রান্ত সমস্ত ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে। তো আসুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন RRB গ্রুপ ডির কাট অফ, কলকাতা জোনের ইস্টার্ন রেলওয়ের কাট অফ। এটি হচ্ছে প্রিভিয়াস ইয়ার অর্থাৎ 2018-এর কলকাতা জোনের কাট অফ। ইউআতে কাট অফ গেছে 80.57, OBCদের 71.77, SCদের 71.60, ST দের 55.76। এক্সারভিশন ও অ্যাপ্রেন্টিসের একটি মিনিমাম নাম্বার এখানে পাস করে গেছে দেখতে পাচ্ছেন। তারপরে দেখুন যে কলকাতা জোনে ইস্টার্ন রেলওয়ে 2021-এর কাট আপ কত যেতে পারে। এখানে ভ্যাকেন্সি রয়েছে 10,873টি। এখানে 2018-তে দেখুন ভ্যাকেন্সি কলকাতা জোনের ছিল 2,367টি, আর 2019-এ এর ভ্যাকেন্সিটি অনেকটাই বেশি, 10,873টি। এক্ষেত্রে আপনাদের কাট আপটা একটু হাই গেছে। ইউআতের জন্য 68 থেকে 70 ম্যাক্সিমাম হতে পারে, OBCদের জন্য 60 থেকে 62, SCদের জন্য 56 থেকে 58-এর মধ্যে ম্যাক্সিমাম হতে পারে, এবং ST দের জন্য 46 থেকে 48-এর মধ্যে অনুমান করা যায়, এবং EWS এর জন্য 58 থেকে 61-এর মধ্যে হতে পারে কাট অফ। নেক্সট মুম্বাই, এখানে ইউআতের জন্য 67.96, OBCদের জন্য 63.08, SCদের জন্য 58.88, ST দের জন্য 52.58। ক্ষেত্রেও এক্স সার্ভিসম্যান ও অ্যাপ্রেন্টিসের একটি মিনিমাম নাম্বার পেতে হবে, তবে আপনারা কোয়ালিফাই করে যাবেন। সেন্ট্রাল রেলওয়েজ মুম্বাইয়ের কাট আপ কত যেতে পারে। মুম্বাইয়ের ভ্যাকেন্সি 2019-এ ছিল 9,345টি, ও 2018-তে দেখতে পাচ্ছেন আপনি 4,625টি ভ্যাকেন্সি ছিল 2018-তে। অর্থাৎ 2018 থেকে 2019-এর ভ্যাকেন্সিটা একটু বেশিই রয়েছে, এবং এক্ষেত্রে কাট আপটা আপনারা দেখতে পাচ্ছেন এক্সপেক্টেড কাট আপ 2021-এ হতে পারে। ইউআতের জন্য 63 থেকে 65-এর মধ্যে, OBCদের জন্য 59 থেকে 61-এর মধ্যে, SCদের জন্য 54 থেকে 56-এর মধ্যে, ST দের জন্য 48 থেকে 50-এর মধ্যে এক্সপেক্টেড কাট আপ যেতে পারে, ও EWS এর জন্য 56 থেকে 58-এর মধ্যে এক্সপেক্টেড কাট আপ হতে পারে। নেক্সট RRB গ্রুপ ডি পার্টনার প্রিভিয়াস ইয়ারের এখানে কাট আপগুলি দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে আপনারা। ইউআতের জন্য 77.00, OBCদের জন্য 72.51, SCদের জন্য 61.64, ও ST দের জন্য 58.20। এক্স সার্ভিসম্যান ও অ্যাপ্রেন্টিসের জন্য এখানে মিনিমাম একটি কাট আপ রয়েছে। এখানে পার্টনার 2019-এর যে ভ্যাকেন্সিটি ছিল 3,563টি, আর এখানে 2018-এর ভ্যাকেন্সিটি দেখতে পাচ্ছেন 5,981টি। অর্থাৎ 2019-এর গ্রুপ ডির ভ্যাকেন্সিটি অনেকটাই কম রয়েছে, এক্ষেত্রে আপনাদের কাট আপটাও একটু হাই রয়েছে। ইউআতের জন্য 73 থেকে 75-এর মধ্যে একটা এক্সপেক্টেড কাট আপ রয়েছে, এবং OBCদের জন্য 68 থেকে 70-এর মধ্যে, SCদের জন্য 58 থেকে 60-এর মধ্যে, ST দের জন্য 54 থেকে 55-এর মধ্যে, ও EWS এর জন্য একটা এক্সপেক্টেড কাট আপ রয়েছে 65 থেকে 67-এর মধ্যে। নেক্সট রয়েছে ভুবনেশ্বর। এই ক্ষেত্রে 2018-এর যে কাট আপগুলি ছিল, ইউআতের জন্য 73.86, OBCদের জন্য 69.13, SCদের জন্য 60.82, ST দের জন্য 55.83। সার্ভিসম্যান ও অ্যাপ্রেন্টিসের জন্য একটি মিনিমাম কাট আপের প্রয়োজন।
2019 যে ভুবনেশ্বরের ভ্যাকেন্সিটি রয়েছে 2555, 2018 সালে ভুবনেশ্বরের যে ভ্যাকেন্সিটি 1532, অর্থাৎ 2019 কিছুটা ভ্যাকেন্সি ভুবনেশ্বরের বেড়েছে। এক্ষেত্রে আপনারা 2021 যে এক্সপেক্টেড কাট আপ দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে। ইউভাতের জন্য 67 থেকে 69-এর মধ্যে, ওবিসিদের জন্য 62 থেকে 64-এর মধ্যে, এসসিদের জন্য 53 থেকে 55-এর মধ্যে, এসটিদের জন্য 47 থেকে 49-এর মধ্যে, ইডাব্লিউএসের জন্য 60 থেকে 62-এর মধ্যে। এলাহাবাদে 2018 যে কাট আপটি ছিল ইউআতের জন্য 74.57, ওবিসিদের জন্য 69.78, এসসিদের জন্য 62.92, এসটিদের জন্য 50.12। সার্ভিসম্যান ও অ্যাপ্রেন্টিসের জন্য মিনিমাম একটি কাট অফ ছিল। এক্ষেত্রে আপনারা 2019-এর যে ভ্যাকেন্সিটি সেটি হচ্ছে 4730টি, এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন 2018-এর যে ভ্যাকেন্সিটি 4762টি। 2018 থেকে 2019-এর ভ্যাকেন্সিটি একটু কম রয়েছে, সে কারণে কাট অফটাও একটু হাই গেছে। ভারতের জন্য 69 থেকে 72-এর মধ্যে, ওবিসিদের জন্য 66 থেকে 68-এর মধ্যে এক্সপেক্টেড কাট অফ, এসসিদের জন্য 57 থেকে 59-এর মধ্যে এক্সপেক্টেড কাট অফ, এসটিদের জন্য 46 থেকে 48-এর মধ্যে, ইডাব্লিউএসের জন্য 64 থেকে 65-এর মধ্যে এক্সপেক্টেড কাট অফ যেতে পারে। পরবর্তী হচ্ছে গোরখপুর। এক্ষেত্রে ইউআতের জন্য 2018-এর ইউআতের জন্য কাট অফ গেছে 73.90, ওবিসিদের জন্য 69.27, এসসিদের জন্য 60.92, এসটিদের জন্য 54.35, এবং এক্স সার্ভিসম্যান ও অ্যাপ্রেন্টিসের জন্য এক্ষেত্রে মিনিমাম একটি কাট অফ গেছে। 2019-এর যে ফর্মটি ফিল আপ হয়েছে তার জন্য গোরখপুরের ভ্যাকেন্সিটি 4002, 2018-এর যে ভ্যাকেন্সিটি 3388, অর্থাৎ 2019-এর ভ্যাকেন্সিটি একটু বেশি রয়েছে 2018 থেকে। এক্ষেত্রে ইউআতের 68 থেকে 70-এর মধ্যে এক্সপেক্টেড কাট অফ, ওবিসিদের জন্য 64 থেকে 65-এর মধ্যে, এসসিদের জন্য 55 থেকে 57-এর মধ্যে এক্সপেক্টেড কাট অফ, এসটিদের জন্য 49 থেকে 51-এর মধ্যে, এবং ইডাব্লিউএসের জন্য 60 থেকে 62-এর মধ্যে এক্সপেক্টেড কাট অফ রয়েছে। পরবর্তী দেখুন আজমের। এক্ষেত্রে ইউআতের জন্য 73.73, ওবিসিদের জন্য 70.10, এসসিদের জন্য 63.37, এসটিদের জন্য 60.62, এবং এক্স সার্ভিসম্যান ও অ্যাপ্রেন্টিসের জন্য মিনিমাম একটি কাট অফ গেছে। আজমেরে 2019-এর ভ্যাকেন্সিটি হচ্ছে 5249টি, ও 2018-এর ভ্যাকেন্সিটি দেখতে পাচ্ছেন 4755টি, এবং 2019-এ কিছুটা বেশি ভ্যাকেন্সি রয়েছে, এবং এক্ষেত্রে আপনারা কাট অফটি দেখতে পাচ্ছেন। ইউআতের জন্য 70 থেকে 72-এর মধ্যে এক্সপেক্টেড কাট অফ, ওবিসিদের জন্য 66 থেকে 68-এর মধ্যে এক্সপেক্টেড কাট অফ, এসসিদের জন্য 58 থেকে 60-এর মধ্যে, এসটিদের জন্য 54 থেকে 56-এর মধ্যে, ইডাব্লিউএসের জন্য 64 থেকে 66-এর মধ্যে। পরবর্তী হচ্ছে গৌহাটি। এক্ষেত্রে ইউআতের জন্য 77.09, ওবিসিদের জন্য 72.22, এসসিদের জন্য 67.39, এসটিদের জন্য 57.07, 2018-তে এই কাট অফগুলি গেছিল। সার্ভিসম্যান ও অ্যাপ্রেন্টিসের জন্য মিনিমাম একটি কাট অফ রয়েছে। এক্ষেত্রে আপনাদের ভ্যাকেন্সি রয়েছে 2894টি, এবং 2018-এর ভ্যাকেন্সিটি ছিল 2577টি। আপনার নর্থ ইস্টার্ন গুয়াহাটিতে 2021-এর এক্সপেক্টেড কাট অফ দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে। ইউআতের জন্য 71 থেকে 73-এর মধ্যে, ওবিসিদের জন্য 65 থেকে 67-এর মধ্যে, এসসিদের জন্য 58 থেকে 60-এর মধ্যে, এসটিদের জন্য 49 থেকে 52-এর মধ্যে, ইডাব্লিউএসের জন্য 64 থেকে 66-এর মধ্যে একটা এক্সপেক্টেড কাট অফ। নেক্সট দেখুন নর্দার্ন রেলওয়ে দিল্লি। এক্ষেত্রে দিল্লির ক্ষেত্রে ইউআতের জন্য 75.07, ওবিসিদের জন্য 68.55, এসসিদের জন্য 34.39, এসটিদের জন্য 55.13 একটি কাট অফ রয়েছে, এবং এক্স সার্ভিসম্যানটিসের জন্য মিনিমাম একটি কাট অফ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এক্ষেত্রে আপনাদের ভ্যাকেন্সি রয়েছে 13153টি, ভালোই ভ্যাকেন্সি রয়েছে, এবং 2018-তে যে ভ্যাকেন্সিটি ছিল অনেকটাই কম 7832টি। এক্ষেত্রে আপনাদের 2021-এ এক্সপেক্টেড কাট অফ হতে পারে 68 থেকে 70-এর মধ্যে, ওবিসিদের জন্য 62 থেকে 64-এর মধ্যে, এসসিদের জন্য 40 থেকে 45-এর মধ্যে, এসটিদের 48 থেকে 50-এর মধ্যে, ইডাব্লিউএসের 58 থেকে 60-এর মধ্যে। নেক্সট হচ্ছে সেকেন্দ্রাবাদ। এক্ষেত্রে ইউআতের জন্য 69.79, ওবিসিদের 65.69, এসসিদের 59.96, ও এসটিদের 56.68।
एक सर्विसमैन और अप्रेंटिसर एक मिनिमाम कटअप रही है। साउथ सेंट्रल रेलवे सिकंदराबादे 2019 वैकेंसि 9328 और 2018 जो वैकेंसिटी 6523 2019 वैकेंसि बेशी एक क्षेत्र युवाओं कटअप एक्सपेक्टेड कटअप रही है 64-66 मध्य ओबीसी 60-62 मध्य एससी 54-56 मध्य एसटी 50-52 मध्य एक्सपेक्टेड कटअप रही है और ईडब्ल्यूएस 58-60 मध्य। बिलासपुर एक क्षेत्र युवाओं 70.22 ओबीसी 66.07 एससी 59.50 एसटी 52.73। एक सर्विसमैन और अप्रेंटिसर एक मिनिमाम कटअप रही है। साउथ ईस्ट सेंट्रल रेलवे बिलासपुर एक क्षेत्र शून्यपद रही वैकेंसि रही है 1664 2018 वैकेंसि 1159 2018-2019 वैकेंसि कि बेसि रही है। अपन एक्सपेक्टेड कटअप जो पे युवाओं 67-69 मध्य ओबीसी 63-65 मध्य एससी 55-56 मध्य एसटी 48-50 मध्य ईडब्ल्यूएस 60-62 मध्य। परवर्ती हे रांची एक क्षेत्र युवाओं 76.30 ओबीसी 71.44 एससी 62.41 और एसटी 58.68। एक क्षेत्र में साउथ ईस्टर्न रेलवे रांची जो 2019 वैकेंसिटी रही है 4914 और 2018 वैकेंसिटी रही 2525 एक क्षेत्र में एक वैकेंसिटी बेसि रही है 2019 ओबीसी 65-67 मध्य एक्सपेक्टेड कटअप एससी 55-56 मध्य एसटी 50-52 मध्य ईडब्ल्यूएस 61-63 मध्य एक्सपेक्टेड कटअप रही है। परवर्ती होच्छे बेंगालुर एक क्षेत्र युवाओं 62.01 ओबीसी 56.60 एससी 49.65 एसटी 48.78 2019 बेंगालुर जो वैकेंसिटी रही है 7167 और 2019-2293 वैकेंसि छिल तो 2019 एक बेसि वैकेंसि रही है। एक क्षेत्र युवाओं 60-62 मध्य एक्सपेक्टेड कटअप ओबीसी 52-57 एससी 48-50 मध्य एसटी 46-47 मध्य ईडब्ल्यूएस 54-56 मध्य एक्सपेक्टेड कटअप रही है। नेक्स्ट रही है चेन्नई एक क्षेत्र युवाओं 71.53 ओबीसी 68.63 एससी 61.56 और एसटी 55.32 2019 वैकेंसिटी रही है 9579 और 2018 जो वैकेंसिटी 2979 वैकेंसि ছিল যেভাবে জন্য এক্সপেক্টেড কাট আপ রয়েছে 62-64 মধ্য ওবিসি 58-60 মধ্যে এসসি 55-52 মধ্যে এসটি 45-46 মধ্যে ইডব্লিউএস 55-57 মধ্যে। নেক্সট রয়েছে ভূপাল এক্ষেত্রে ইউয়াদের জন্য 75.03 ওবিসি 70.75 এসসি 63.51 ও এসটি 58.61 2019 যে ভ্যাকেন্সিটি 4019 2018 যে ভ্যাকেন্সিটি ছিল 3522 ভ্যাকেন্সি ছিল। এক্ষেত্রে আপনাদের এক্সপেক্টেড কাট আপগুলো ইউয়াদের জন্য 69-72 মধ্যে ওবিসি 64-66 মধ্যে এসসি 56-58 মধ্যে এসটি 50-52 মধ্যে ইডব্লিউএস 61-63 মধ্যে। লাস্ট যেটি রয়েছে আহমেদাবাদ এক্ষেত্রে 2018 কাট আপগুলি হলো 71.86 ওবিসি 66.77 এসসি 60.85 এসটি 57.85। রেলওয়ে আহমেদাবাদ 2019 ভ্যাকেন্সি হচ্ছে 10734 ও 2018 যে ভ্যাকেন্সিটি ছিল 6087 সেক্ষেত্রে 2000 ভ্যাকেন্সিটি অনেকটাই বেশি রয়েছে। 2021 এক্সপেক্টেড কাট আপগুলি হল ইউয়াদের জন্য 64-66 মধ্যে ওবিসি 59-62 মধ্যে এসসি 53-55 মধ্যে এসটি 49-51 মধ্যে এক্সপেক্টেড কাট আপ রয়েছে ইডব্লিউএস 56-58 মধ্যে। নেক্সট রয়েছে আরআরসি গ্রুপ ডি এক্সপেক্টেড কাট আপ পিডব্লিউবিডি আফটার নর্মালাইজেশন এইচআইভিআই এলডিএমডি অর্থাৎ হিয়ারিং ইম্পেয়ার ভিজুয়াল ইম্পেয়ার লোকোমোটিভ ডিসএবিলিটি মাল্টিপল ডিসএবিলিটি এক্ষেত্রে আপনাদের আলাদা আলাদা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এর মধ্যে আপনাদের সবথেকে কম কাট অফ থাকে এমডির এবং তারপরে একটু হাই কাট অফ থাকে আয়ের
কিন্তু এইচআই ও এলটির সমান কাট অফ থাকে।